মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় ইশার, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে গোষ্ঠী সংঘর্ষের জেরে আটটি বাড়িতে ভাঙচুর চলল। দুই তৃণমূল নেতা মিহির চন্দ্র এবং সূর্য অট্টোর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। দুই নেতার অনুগামীদের মধ্যে প্রায়শই নিজেদের মধ্যে ঝামেলায় জড়ান। পুত্রাঙ্গী গ্রামে দুই শিবিরের গণ্ডগোলে বেশ কয়েকজন আহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারণ এই অভিযোগটা হচ্ছে ওখানে একটা গুন্টি উত্থানকে নিয়ে, সেখানে ব্যবসায়ী সহ ওই এলাকার একটা সমস্যা, তাই সমস্যা এটা নিয়ে গুন্টি উঠানকে নিয়ে এখানে কোন রাজনৈতিক সংসর্গ আছে বলে আমি মনে করি না। এটা হচ্ছে একটা বাজারে গুন্টি বসানোকে নিয়ে সমস্যা গন্ডগোল, এবং উভয় পক্ষের মধ্যে গন্ডগোল। তারপরে ওই একটা পক্ষ গিয়ে একটা পাড়ায়, একটা সান্দেউলি একটা এলাকায় কয়েকটা ঘর ভাঙচুর করেছে। পরবর্তীকালে পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণ করে, আমরাও খোঁজ খবর নিয়ে দেখেছি, এবং যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা ক্ষতি করেছে তাদেরকে আমরা বলেছি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তার ক্ষতিপূরণ দিতে হবে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বিষয়টা হচ্ছে একটা জায়গাকে কেন্দ্র করে দখল কে নেবে সেটা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, সেটা নিয়ে বাদ বিতরণটা, তার থেকেই একটা উত্তেজনা তৈরি হয়ে কয়েকটা বাড়ি ভাঙচুর হয়েছে। ওই জায়গা নিয়ে দুই জায়গাটা এখন তো সবাই আমাদের সমর্থক, ফলে যে জায়গাটা ওই জায়গাটা একজন বলছে আমি নেবো আর একজন বলছে আমি নেবো।